জয়পুরহাট সদরের পুরানা পৈলি রেলগেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। কি কারণে এ দুর্ঘটনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জয়পুরহাট থেকে শাজাহান সিরাজ মিঠুর পাঠানো রিপোর্ট। জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল। শনিবার সকালে পুরানা পৈল রেলগেট অতিক্রম করার সময় দিনাজপুরের পার্বতীপুর থেকে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন সজোরে এটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় আরও 2 জনের। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। এ পর্যন্ত আমরা 11 জনের লাশ উদ্ধার করেছি, 7-8 জন আহত অবস্থায় আছে, দ্রুত তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এবং কেন এই দুর্ঘটনা ঘটেছিল সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। খবর পেয়ে হতাহতদের দেখতে হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য। বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মমাক্ষত কামনা করছি, এবং এই যে গেটম্যানের মানে কারণেই আজকের দুর্ঘটনা, তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা সাহায্য পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল এবং পুরানা পৈল রেল ক্রসিং এর গেটম্যান ঘুমাচ্ছিলেন বলে জানান স্থানীয়রা। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাসটি দুমড়ি মুচড়ে যায়। এ সময় ট্রেনের 6টি চাকা লাইনচ্যুত হওয়ায় কিছু দূর গিয়ে এটি থেমে যায়, ফলে সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পার্বতীপুর ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে চাকা মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন রেলের স্থানীয় কর্মকর্তারা। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি শাজাহান সিরাজ মিঠু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিঠু, ট্রেন চলাচল এখনো বন্ধ আছে কিনা, উদ্ধার কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন, পার্বতীপুর থেকে ইতোমধ্যে রিলিফ ট্রেন এসছে। রিলিফ ট্রেন এসে শুধুমাত্র বগির পেছনের যে ইঞ্জিনের পেছনের যে বগিগুলো, সে বগিগুলো এখান থেকে পাশের স্টেশন পাঁচবিবিতে নিয়ে যাওয়া হয়েছে। আর এখনো এই যে ইঞ্জিনের 6টি চাকা যে লাইনচ্যুত হয়েছে সেটা এখনো তোলা হয়নি, ফলে এখন পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আর ইতোমধ্যে হয়তো শুনেছেন আপনি যে নিহতের সংখ্যা 10 থেকে 12 পৌঁছেছে। আমরা আশঙ্কা করছি হয়তো এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেটা হলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত 3 জনের চিকিৎসা চলছে। যে 5 জনকে এখান থেকে স্থানান্তর করা হয়েছিল জয়পুর জেলা আধুনিক হাসপাতাল থেকে, তাদের মধ্যে অতিমধ্যেই 2 জন মারা যায়। এই বর্তমানে হতাহতের সংখ্যা হলো 12 জন নিহত এবং 7 জন আহত। মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের স্থানীয় প্রতিনিধি শাজাহান সিরাজ মিঠু।